আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে ভিডিওটি, আজকের ভিডিওটা কিন্তু যারা পুরাতন গাড়ি কিনতে চান এবং কারাই কিনতে যারা ইচ্ছুক তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। পুরাতন গাড়ি কেনার ক্ষেত্রে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি তৈরি করা। তো না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের যে ভিডিওটি সেই ভিডিওটি হচ্ছে পুরাতন যে গাড়িগুলো আছে, পুরাতন যে ইজি বাইকগুলো আছে, তো সেই গাড়িগুলো কেনার আসলে সাবধানতা হতে হবে এই সম্পর্কে যে ভিডিওটি। কিছু কিছু ভাই আসলে হয়তো ভাবতে পারেন যে পুরাতন গাড়ি কিনবে এতে করে সমস্যা কি হতে পারে, কিন্তু আমাদের যে মেন সমস্যাগুলো, তো পুরাতন গাড়ি কেনার ক্ষেত্রে আমাদের হচ্ছে সবচেয়ে বেশি সমস্যাগুলো হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে পুরাতন গাড়ি কেনার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, যদি না করেন এতে করে আপনি বড় রকমের বিপদে পড়তে পারেন, কারণ পুরাতন গাড়িগুলো থেকে আমাদের সব সময় বেশি বিপদ হতে পারে। তো মোট কথা, আমাদের বাংলাদেশে যে পরিমাণ গাড়ি আসলে অটো গাড়ি চুরি হচ্ছে, সবথেকে বেশি চুরি হচ্ছে কিন্তু আমাদের এই ইজি বাইকগুলা। তো ইজি বাইকগুলা সেফটি আসলে কম থাকার কারণে, ইজি বাইকের কোনো জায়গায় ইঞ্জিন সুইচ অথবা কোনো জায়গায় যদি আপনি সিকিউরিটি কোনো সুইচ না থাকার কারণে এই ইজি বাইকগুলা কিন্তু বেশিরভাগ চুরি হয়। তো সেই ক্ষেত্রে এই ইজি বাইকগুলার বেশিরভাগ চুরি হওয়ার পর, তো এই ইজি বাইক সেকেন্ড হ্যান্ডগুলো যদি আপনি কিনেন সেক্ষেত্রে কিন্তু সেটার যদি ধরা পড়ে তাহলে কিন্তু সেই প্রবলেমগুলো আপনার উপরেই পড়বে। তো সেই ক্ষেত্রে যারা পুরাতন ইজি বাইকগুলো কিনবেন, তো সেক্ষেত্রে সেই লোকটা আসলে আপনার পরিচিত কিনা এবং আনপরিচিত যদি থাকে তো সেই গাড়িটির আসলে খোঁজ খবর নেবেন, গাড়িটি আসলে কতদিন ধরে কিনছে এবং গাড়ির যে কেনার যে শোরুমের যে মেমোগুলো থাকে তো সেই মেমোগুলোও দেখবেন যে গাড়িটি আসলে সে নিজস্ব মালিক কিনা, এবং তা যদি না থাকে তাহলে আপনার যে গাড়ি কিনবেন যার কাছ থেকে তার আসলে ভোটার আইডি কার্ড এবং সবকিছু তথ্য সংগ্রহ করে খোঁজ খবর নেবেন ভালোভাবে, তারপরে কিন্তু আপনি গাড়িটি কিনতে পারবেন। আর এতে করে যদি আপনি গাড়িটি না কিনেন তাহলে সেই গাড়ি নিয়ে যদি বাই চান্স কোনো রকমের কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেমটা কিন্তু আপনার উপরেই সরাসরি এসে পড়বে, তো সেখানে কিন্তু সমস্যাটিও আপনারই হবে। তো সেই ক্ষেত্রে যারা আসলে পুরাতন গাড়ি কিনতে ইচ্ছুক অবশ্যই একটু খোঁজ খবর নিয়ে ভালোভাবে তারপরে গাড়িটি কিনবেন, কারণ আমাদের যে গাড়িগুলোর যে সিকিউরিটি সিস্টেম একদম নর্মাল, কারণ যে কোনো গাড়ির থেকে আমাদের যে অটো গাড়িগুলা এই গাড়িটার কিন্তু সিকিউরিটি সিস্টেম একদম নর্মাল। তো নর্মাল থাকার কারণে কিন্তু আপনি সেখানে যদি গাড়িটির চাবি না থাকলেও কিন্তু গাড়িটি কিন্তু রানিং করা যায়, শুধুমাত্র দুইটি তার যদি জয়েন্টে হয় সেখানে কিন্তু গাড়িটি কিন্তু আসলে রানিং হয়ে যায়। তো সেক্ষেত্রে এই সিকিউরিটি সিস্টেমটা একদম নর্মাল থাকার কারণে অটো অহরহ চুরি হচ্ছে, তো সেইখান থেকে কিন্তু অনেকেই অনেক সমস্যায় পড়ছে। তো তারপরে লাস্ট একটি কথা বলি, যারা আসলে মূলত ইজি বাইকগুলো ব্যবহার করেন, মিনি আকারের জিপিএস ট্র্যাকিং ব্যবহার করা যায় যে কোনো অনলাইন শপ থেকে কেনা যায়, তো এই মিনি আকারের জিপিএস ট্র্যাকিংগুলো আপনার গাড়িতে অবশ্যই লাগাবেন। এটি আপনার 2200 থেকে 2500 মধ্যেই ভালো রকমের জিপিএস ট্র্যাকিং পাওয়া যায়। তো 2200 মধ্যে একটা জিপিএস ট্র্যাকিং হচ্ছে আপনার সেনোটেক ST901, এই যে জিপিএস ট্র্যাকিংটা আছে, তো এই জিপিএস ট্র্যাকিংটা কিন্তু গুগলে সার্চ করলে সেখান থেকে আপনার অনেক অনলাইন শপ আছে, তো সেখান থেকেও নিতে পারবেন। এবং সিনোটেক ST901 যদি আপনারা ইউটিউবে সার্চ করেন সেখান থেকে অনেক রকমের অনলাইন আছে, তো সেখান থেকেও আপনারা চাইলে এটি কিনতে পারবেন, কারণ এই যে ডিভাইসটি যদি আপনারা অটো গাড়িতে ব্যবহার করেন, অটো গাড়ি কিন্তু চুরি কিন্তু যদি হয়েও যায় তারপরেও কিন্তু আপনার লোকেশনটি ট্যাগ করে সেই গাড়িটি কিন্তু খুঁজে বের করা সম্ভব, আর যদি তাতে করে কোনো কিছু না থাকে সেই গাড়িটি হারানো গেলে কিন্তু পাওয়া একদম অসম্ভব। তো সেক্ষেত্রে পুরাতন গাড়ি কেনার আগে অবশ্যই আমি যে জিনিসগুলো বললাম সেই জিনিসগুলো অবশ্যই খেয়াল করবেন, এবং যাদের গাড়ি আছে তারা অবশ্যই এই জিপিএস ট্র্যাকিংগুলো ব্যবহার করবেন, তাহলে অবশ্যই আপনার গাড়িটি 100% সেফ থাকবে। তো আজকের ভিডিওটি আর বড় করবো না, আজকের ভিডিওটি এখানে শেষ করব। তো যারা চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।